চীনে এক দফা ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে করোনা ভাইরাস। ইতালি, স্পেন, ফ্রান্সের মতো উন্নত দেশগুলোকে পরিণত করেছে শ্মশানে। আমেরিকায় তো চলছে লাশের মিছিল, সেখানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 20,000-এরও বেশি। অথচ এশিয়ার একটা দেশে করোনা ভাইরাস হানা দিলেও ডালপালা মিলতে পারেনি। করোনার ভয়াল ডানা কেটে দেওয়া সেই দেশটার নাম ভিয়েতনাম। প্রায় 250 মানুষ সেখানে করোনায় আক্রান্ত হলেও মারা যায়নি একজনও। জিরো ডেথ রেট নিয়ে করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে অবিশ্বাস্য এক অনুপ্রেরণার গল্প লিখে ফেলেছে ভিয়েতনাম। কিন্তু কিভাবে সম্ভব হলো করোনাকে হারিয়ে দেওয়া? চলুন সেই গল্পটাই শোনা যাক। ইউটিউব আর ফেসবুকের নিউজফিড ভর্তি হাজারটা হতাশা আর মৃত্যুর খবর ছাপিয়ে আজ আপনাদের জানাবো ভিয়েতনামের করোনা জয়ের সত্যিকারের গল্প, যে গল্প হার মানাবে রূপকথাকেও। ভিয়েতনামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়েছিল এবছর ফেব্রুয়ারি মাসে। প্রথম রোগীটি পজিটিভ হওয়ার কিছুদিন আগেই চীন থেকে এসেছিলেন। ফেব্রুয়ারি মাস জুড়ে রোগীর সংখ্যা ছিল 16 জন। বিপদটা ঘটল মার্চের 2 তারিখে। ভিয়েতনামের এক প্রভাবশালী নারী ব্যবসায়ী ইউরোপের 3টি দেশ ঘুরে লন্ডন থেকে ফিরলেন জ্বর নিয়ে, সঙ্গে নিয়ে এলেন ভাইরাসও। হ্যানয় বিমানবন্দরে দায়িত্বরত কর্মচারীদের পরীক্ষা ফাঁকি দিয়ে ওই মহিলা ঢুকে পড়লেন দেশে। বিমানবন্দরের পরীক্ষায় ফাঁকি দিলেও ভিয়েতনামের পুলিশ তাকে ঠিকই আটক করলো। এরপর হাসপাতালের পরীক্ষায় জানা গেল তিনি করোনায় আক্রান্ত। ভিয়েতনামের পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ সঙ্গে সঙ্গে উদ্যোগী হলো। সেই নারীর সঙ্গে বিমানে আরো প্রায় 300 মানুষ এসেছিলেন। বোর্ডিং লিস্ট দেখে সবাইকে খুঁজে বের করা হলো, নেওয়া হলো বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। দেশে ফেরার পরে ওই নারী যার যার সাথে দেখা করেছেন, যাদের সংস্পর্শে এসেছেন, সবাইকে ট্রেস করলো পুলিশ। 14 দিনের জন্য আলাদা করে ফেলা হলো তাদের। ভিয়েতনামে এখন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 250-এর কাছাকাছি। এদের বেশিরভাগই ওই বিমানের যাত্রী অথবা ওই নারীর সঙ্গে মেলামেশা করা লোকজন। এর বাইরে করোনা ভাইরাসকে খুব একটা ছড়াতে দেয়নি ভিয়েতনাম সরকার। করোনা ধরা পড়ার সঙ্গে সঙ্গে স্কুল কলেজ সব বন্ধ করে দিয়ে দেশকে লকডাউন করে ফেলেছে সে দেশের সরকার। ভিয়েতনামের মানুষও লকডাউন মেনে চলছে, অযথা ভিড় জমায়নি কোথাও, বের হয়নি বাড়ি থেকে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে 250 মানুষ আক্রান্ত হলেও একজনও মারা যাননি এখনো। এমনকি করোনায় আক্রান্ত 88 বছরের বৃদ্ধাও সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে ভিয়েতনামে। এটার কৃতিত্ব দিতে হবে ভিয়েতনাম সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে। প্রতি বছর বাজেটের একটা নির্দিষ্ট অংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ থাকে ভিয়েতনামে। অঙ্কটা মোটেও কম নয়। চিকিৎসার আধুনিকায়নের ব্যাপারে কোনো আপোষ করে না ভিয়েতনাম। করোনার এই মহামারীর সময় যার সুফল হাতে নাতে পাচ্ছে দেশটা, প্রতিটি জেলায় জেলায় উন্নত মানের হাসপাতাল আর অভিজ্ঞ চিকিৎসক আছে। রোগীদের জন্য টেস্টিং কিট, আইসিইউ বা ডাক্তারদের জন্য PPI, কোনো কিছুরই অভাব নেই ভিয়েতনামে। অথচ কয়েক দশক আগে ভিয়েতনাম ছিল এশিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর এক, অর্থনীতি ছিল ভঙ্গুর অবস্থায়, মানুষজন খুব একটা শিক্ষিত ছিল না। আমেরিকার সঙ্গে ভিয়েতনাম যুদ্ধের কথা তো অনেকেই জানেন। সেই যুদ্ধে ভিয়েতনাম জিতেছিল ঠিকই, কিন্তু দেশটার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গিয়েছিল একদম। সেই ভিয়েতনাম এখন এশিয়ার বুকে উদীয়মান অর্থনৈতিক শক্তি। পোশাক শিল্প থেকে শুরু করে ইনফরমেশন টেকনোলজির জোয়ার এনেছে তারা। অনেক নামজাদা ইলেকট্রিক ব্র্যান্ড তাদের কারখানা স্থাপন করেছে ভিয়েতনামে। কারিগরদের ভীষণ সুনাম এখানকার। এছাড়া ভিয়েতনামের কফিও খুব বিখ্যাত। ইন্দোনেশিয়ার পর ভিয়েতনাম থেকে বিশ্বের সবচেয়ে বেশি কফি রপ্তানি হয়। কাজু বাদাম, ধান আর কালো মরিচ রপ্তানি করেও দেশটা অনেক টাকা কামায়। সেই সঙ্গে আছে খনিজ তেলের ভান্ডারও। ট্যুরিজমেও ভিয়েতনাম নিজেদের প্রতিষ্ঠিত করেছে। প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে সে দেশে বেড়াতে। রাজধানী হ্যানয় বা সবচেয়ে ব্যস্ত শহর হোচিমিন সিটিতে সারা বছরই লেগে থাকে পর্যটকদের ভিড়। জনপ্রিয় সব ট্যুরিস্ট স্পটকে ঢেলে সাজিয়েছে ভিয়েতনাম। পর্যটকদের জন্য নিজের দেশকে শতভাগ নিরাপদ হিসেবে গড়ে তুলেছে। ভিয়েতনামের একটা ব্যাপার খুব অদ্ভুত, এখানকার বেশিরভাগ মানুষই কোনো ধর্ম পালন করে না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে সে দেশের অর্ধেক মানুষের নামের শেষে গুয়েন পদবিটা ব্যবহার করা হয়। বাংলাদেশে যেমন চৌধুরী আছে, খান আছে, আহমেদ বা ভুঁইয়া আছে, সেরকম ভিয়েতনামে পাবেন শুধু গুয়েন। ভিয়েতনামের লোকজনের খাবারের অভ্যাস খানিকটা চীনাদের মতোই। এখানে কুকুর আর বেড়ালের মাংসের বড় বড় বাজার আছে। কুকুরের মাংস তো কিছু জায়গায় খুব জনপ্রিয় খাবার। স্ট্রিট ফুড হিসেবে নুডলস খুবই জনপ্রিয়। তবে নুডলস এর ওপরে জ্যান্ত শুয়োপোকা ভেসে বেড়াতে দেখলে একটু অবাক হবেন না। কিন্তু হ্যানয় বা হোচিমিনে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ভিয়েতনাম হয়তো চীন, জাপান বা কোরিয়ার মতো উন্নত নয়, এত টাকা পয়সা বা প্রযুক্তিও নেই দেশটায়। তবুও যথাসময়ে সঠিক পদক্ষেপ নিয়ে তারা করোনা ভাইরাসকে ঠেকিয়ে দিয়েছে। ধীরে ধীরে অনেক বছর ধরে নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে, যার কারণে একজন মানুষকেও তারা মরতে দেয়নি করোনায় আক্রান্ত হয়ে। লকডাউনের মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় আগামী 3 মাসে ভিয়েতনাম 6-7 বিলিয়ন ডলারের রাজস্ব হারাবে। কিন্তু তারা টাকার দিকে না তাকিয়ে ভাবছে দেশের মানুষের নিরাপদে রাখার কথা। এই জন্যেই কেউ মারা না গেলেও লকডাউন ওঠাচ্ছে না দেশটা। করোনায় আক্রান্তদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলে লকডাউন শেষ হবে। করোনার বিরুদ্ধে মানবজাতির অসম এই যুদ্ধে ভিয়েতনাম এক অনুপ্রেরণার নাম হয়ে আছে এখনো পর্যন্ত। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। গৃহবন্দীর এই দিনগুলোতে
আপনাদের একটু তথ্য নির্ভর আনন্দ দিতে পারলেই আমাদের সার্থকতা। ঘরে থাকুন, নিজেকে নিরাপদে রাখুন, নিরাপত্তা নিশ্চিত করুন আপনার পরিবারের সদস্যদেরও। আজ এখানেই বিদায়।